7 জানুয়ারি ব্যালটের মাধ্যমে বিএনপি জামায়াতের দুর্বৃত্তায়নের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচনে কোনো সংঘাত চায় না আওয়ামী লীগ, ভোটাররা যাকে খুশি ভোট দেবেন, ভোটটাই অনেক জরুরি। মানিক শিকদারের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইংরেজি নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ও সন্দ্বীপ উপজেলার নেতাকর্মীদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ। মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যার যা নিজের ইচ্ছা মতো ভোট দেবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না, কোনো রকম সংঘাত আমি চাই না। আমি চাই যে নির্বাচনে সত্যিকারভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি ক্ষমতায় এলেই দুর্নীতি করে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটের মাধ্যমে বিএনপির অগ্নিসন্ত্রাসের জবাব দেবে জনগণ। রেললাইনের ফিস প্লেট খুলে ধুয়ে বগি ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে তারা। বাসে যাত্রী থাকে, সেখানে আগুন দেয়। চিফ জাস্টিসের বাড়ি সেখানে হামলা করেছে, জাজের কোয়ার্টারে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মেরেছে আপনারা দেখেছেন। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা ঘটেছে, এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। 15 বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বাংলাদেশে করা হয়েছে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা 96 সাল থেকে যেটা শুরু করেছে সেটাকে আরও আমরা প্রসারিত করেছি। প্রতি জেলায় বড় বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত আমরা ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আমরা সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করব ঘোষণা করেছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ভোট সহিংসতা মুক্ত রাখার পাশাপাশি নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।